সুপ্রিয় দর্শক, আমার এই DJI Osmo Action 4 এর জন্য এখানে তিনটা ট্রাইপড সেলফি স্টিক, দুইটা ট্রাইপড মনো বা মিনি ট্রাইপড আর একটা হচ্ছে সেলফি স্টিক দেখতে পাচ্ছেন। DJI Osmo Action এর যে অ্যাডভেঞ্চার কম্বো প্যাকেজ সেটাতে এই জিনিসটা বা এই সেলফি স্টিকটা থাকার পরও আমি কেন আরও এই দুইটা ব্যবহারের চিন্তা করছি সেই জিনিসটা আজকে আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করব। DJI Osmo Action 4 এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ম্যাগনেটিক অ্যাডাপ্টার মাউন্ট আছে, যেটা হচ্ছে খুবই কনভেনিয়েন্ট ইউজ করাটা। সো এটা দুইটা দেওয়া আছে, এটা একটা আছে, এখানে একটা আছে। সো এই দুইটার কারণে, দুইটা থাকার কারণে আমার এই জিনিসটা ব্যবহার করাটা অনেক বেশি সহজ হয়। আপনি চাইলে কিন্তু অনলাইন থেকে এইটারই বা এই ম্যাগনেটিক অ্যাডাপ্টার মাউন্ট এটা কিন্তু কিনতে পারবেন। এটা দাম পড়বে 700 থেকে 800 টাকার মতো, আমি চাইলে আপনারা লিঙ্ক দিয়ে দিতে পারবো। তো আমি কেন এই সেলফি স্টিকটা অ্যাডভেঞ্চার কম্বো প্যাকেজের ভিতরে থাকার পরও আরও দুইটা ব্যবহারের চিন্তা করছি। মাঝখানের এইটা হচ্ছে আমার মোবাইল দিয়ে আমি যখন ভিডিও করি তো এখানে মোবাইল মাউন্টটাকে লাগিয়ে নিয়ে দেন হচ্ছে এখানে মোবাইল রেখে এটা দিয়ে ভিডিও করতাম, যাতে আমার মোবাইলের ভিডিওতে স্ট্যাবিলিটিটা অনেক বেশি পাওয়া যেত। তো এখন এখানে যেহেতু একটা বল হেড আছে, সো দ্যাট আমি চিন্তা করলাম যে আমি যদি এরকম একটা ম্যাগ অ্যাডাপ্টার কিনে নিতে পারি, এই সাইজের অ্যাডাপ্টার, তো এটা অনলাইনে দাম হচ্ছে 60 থেকে 70 টাকা বা 100 টাকার ভিতরে, আপনার কুরিয়ার খরচ আলাদা হবে। আর আপনি যদি সাথে হচ্ছে আপনি যদি বসুন্ধরা সিটি থেকে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু দামটা বেশি হবে। এখানে একটা বল হেড আছে যেটার কারণে এই জিনিসটা ব্যবহার করা অনেক বেশি কনভেনিয়েন্ট। সো এটা দেখেন, এটা আপনি স্ট্যান্ড করতে পারবেন, এই জিনিসটা মুভ হবে। সো দ্যাট এখানে আপনি যখন আপনার অ্যাকশন ক্যামেরাটা রাখবেন তখন কিন্তু এটা ব্যবহার অনেক বেশি সহজ হবে এবং আপনি এটার মোটামুটি ম্যাক্সিমাম আউটপুট এখান থেকে বের করতে পারবেন এবং আপনার ফুটেজ কিন্তু মোটামুটি বেশ ভালো কোয়ালিটির হবে। সেই সাথে আমি আরেকটা জিনিস আমার সংগ্রহে রেখেছি, সেটা হচ্ছে এটার চাইতে যে মেরির ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, টেলিসিন সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও করব। তারপরেও এখানে আপনাদের তিনটা যেহেতু ট্রাইপড একটা সেলফি স্টিক সম্পর্কে আলোচনা করছি এখানে একটু বলি। তো এটা হচ্ছে টেলিসিন ব্র্যান্ডের একটা হচ্ছে ছোট মিনি ট্রাইপড। তো এই মিনি ট্রাইপডটা হচ্ছে এই ম্যাগনেটিক অ্যাডাপ্টার মাউন্ট এটার সাথে যখন আপনার থাকবে তো তখন কিন্তু এটা খুব সহজেই, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি খুব সহজে একটা পকেটেও রাখতে পারবেন, ভেরি ইজিলি আপনার প্যান্টের পকেটে রাখতে পারবেন। ছোট হওয়ার কারণে এই জিনিসটা পকেটে ক্যারি করতে আপনার কোনো চিন্তা করতে হবে না। এই কারণে আমি এটার চাইতে আর একটু ছোট একটা মিনি ট্রাইপড নিয়েছি। এটা কিন্তু আপনার চাইলে আপনি যে কোনো জায়গায় স্ট্যান্ড করতে পারবেন। সো এটার কিন্তু একটা সুবিধা আছে, এটারও সেই সুবিধা আছে, বাট এটার চাইতে এটা তুলনামূলক ছোট হওয়াতে আপনার কিন্তু এটা ব্যবহার অনেক বেশি সহজ। অ্যাকচুয়ালি এইটাতে সেলফি স্টিক, এটা 1.5 মিটার, এটা আপনারা জানবেন 1.5 মিটার ইনভিজিবল সেলফি স্টিক, এটা কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো, কিন্তু আপনি যখন এইটা দিয়ে ভিডিও করতে যাবেন তখন এখানে ধরলে অনেক সময় শেক আসে, যেই কারণে আমি চিন্তা করছি যে এটা আসলে এইখানে এইভাবে যদি আপনি ধরেন তো সেক্ষেত্রে আপনার একটা শেক আসবে, কিন্তু যদি আপনি এরকম ধরেন তখন কিন্তু শেকটা মোটামুটি আপনার হাতটা অ্যাবজর্ব করে নেবে, তখন আপনার এটা থেকে খুব ভালো একটা কোয়ালিটি এবং আউটপুট আপনি কিন্তু পাবেন। সো এই বিষয়টার জন্যই আমি মূলত এই জিনিসটা কিনেছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো এবং এটার শেকটা মোটামুটি অ্যাবজর্ব করে নেবে। আর একটা জিনিস আছে, আপনি চাইলে এখানে আর একটু এরকম করে নিতে পারেন, এটাও আপনি বড় করতে পারবেন, ঠিক একইভাবে এই জিনিসটাও কিন্তু বড় করা যাবে, যে এটা কিন্তু হাতে বেশ খুব সহজে এটা যাচ্ছে এবং আপনি এটা দিয়ে খুব সহজেই সুন্দর ভিডিও ফুটেজ নিতে পারবেন। তো তিনটা আসলে ব্যবহার করতে পারলে এবং এই তিনটা ক্যারি করা, একসাথে ক্যারি করাটাও কিন্তু বেশ সহজ। আপনি দেখবেন যে আপনি তিনটা যদি ব্যাগে নিয়ে নেন খুব বেশি জায়গা নেবে না, বাট এই তিনটা থেকে তিন সময় বা ভিন্ন ভিন্ন সময় আপনি এটা ব্যবহার করে ভালো একটা আউটপুট পাবেন। এটার চাইতে এটা একটু বড়, এটাতে একটা বল হেড আছে এবং যে কারণে এটার ইউজটা আমি আর একটু ভিন্নভাবে ডাইভার্সিফাই করতে পারবো। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে বেশ ছোটো এবং এটা খুব সহজে আমি পকেটে ক্যারি করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমার এই অ্যাকশন 4 ক্যামেরার জন্য যে তিনটা, দুইটা মিনি ট্রাইপড এবং একটা সেলফি স্টিক, এটা সম্পর্কে কিছু কথা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।